ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই স্লোগানে বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বরিশালের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভোর 6টা থেকে 7টা পর্যন্ত মেডিটেশন করানো হয় এই সময় শহীদ মিনার চত্বরে নারী পুরুষ মিলে মেডিটেশনের মাধ্যমে নিজস্ব চিন্তার জগতে প্রবেশ করে আত্মশুদ্ধি অনুশীলন করেন উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মোহসিন উদ্দিন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এম কে জামান সহ অনেকে